মুসুর ডাল বাটছি, মুসুর ডাল বেটে আজকে দুটো বড়া করব ভাবছি। তো দেখো এরকম ভাবে বড়ার আকারে কিন্তু আমি দিয়ে দিয়েছি এগুলোকে, দিয়ে এক পিঠটা হোক। আর দেখো হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 9টা থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে হচ্ছে কি বার, হ্যাঁ আজকে মঙ্গলবার। তো মঙ্গলবার সকাল 9টা থেকে আমি ভিডিও স্টার্ট করছি। ঘুম থেকে উঠে পড়েছিলাম, উঠে এখনও কোনো কাজ হয়নি, জাস্ট ফ্রেশ হয়ে একটু চুলটা বেঁধে নিয়ে একটু গরম জল খেলাম। গরম জল খেয়ে এখন ভাবছি এই কি করা যায়, ব্রেকফাস্ট তো করবই, ব্রেকফাস্ট করে এবার রান্না বান্না স্টার্ট করব। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আজকে পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো, সারাদিন কি করছি না করছি রাত পর্যন্ত। তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। ওকে চলো স্টার্ট করা যাক। ওদিকে সোয়াবিনটা ভাজতে দিলাম দেখতে পেলে, আর এদিকে আমি সোয়াবিনটা রান্না করার জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিচ্ছি। আমি একদম নিরামিষভাবে বানাবো। আর মানে এদিকে দেখো সোয়াবিনটা অলরেডি কিন্তু ভাজা হচ্ছে, আমি অন্য কড়াতে ভাজতে দিলি তার একটা কারণ আছে। এদিকে ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাক। আর নিরামিষ করে রান্না তোমরা সবাই জানো, আমি আর কি দেখাবো বলো। দিয়ে মশলা দিয়ে কষিয়ে জাস্ট এগুলো দিয়ে দিলে, জল দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলেই হয়ে যাবে। এখন একটু ডাল বেটে নিচ্ছি, ডাল আর চাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এখন একটু বেটে নিচ্ছি, কারণ বড়া করব, তোমাদের সাথে শেয়ারও করব যে কেমনভাবে করছি। দেখো আমি এখানে ডাল আর চালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা বেটে নিয়ে এবার তার মধ্যে বেসন আর কর্নফ্লাওয়ার, 2 চামচ বেসন, 2 চামচ, কর্নফ্লাওয়ার, 2 পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা, যে যেমন খেতে পছন্দ করো, ধনে পাতা থাকলে দিলে ভালো হয়, আর একটু ভাজা মশলা, একটু জিরে গুঁড়ো, নুন, আর একটু সামান্য চিনি দিয়ে মাখিয়ে নিয়েছি। দিয়ে এগুলো এবার পকোড়ার মতো করে বা বড়ার মতো করে ভেজে নেব। তো দেখো এরকমভাবে বড়ার আকারে কিন্তু আমি দিয়ে দিয়েছি এগুলোকে, দিয়ে এক পিঠটা হোক। আর দেখো আঁচটা কিন্তু লোতে রেখেছি, আঁচটা লো টু মিডিয়ামে রাখবে। আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে সয়াবিন রান্নাটা হয়ে গেছে, দেখো হয়ে গেছে। তো দেখো বড়াগুলোর এক পিঠটা ভাজা হয়ে গেছে, আমি একটু হলুদ দিইনি বলে এরকম হয়েছে। তোমরা চাইলে কিন্তু একটু হলুদ দিতে পারো। আর এক পিঠটাও আমি উল্টে দিচ্ছি। মেন প্রবলেম কী হচ্ছে, আমার ট্রাইপডটা একটু প্রবলেম হয়ে গেছে, এই হাতে ধরে ধরে করতে হচ্ছে, তো এক হাতে করেছে এই জন্য হয়তো একটু তোমাদেরও দেখতে প্রবলেম হচ্ছে। স্নানটা সেরে এসে আমি বসে আছি, সমস্ত কিছু কিন্তু রেডি করা হয়ে গেছে খাবার জন্য। ওকে ফোন করলাম, ও বললো আসছি এক্ষুনি, ততক্ষণ ভাবলাম যে আমি একটু বসি আর তোমাদের সাথে একটু কথা বলি। তো রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট করে স্নান সেরে এলাম, এখন বাজছে দুপুর 1:30। তো দেখো আমরা প্রত্যেকদিনই চেষ্টা করি যে দুপুরবেলা 1:30 থেকে 1:30-এর মধ্যে খাওয়া দাওয়া করে দিতে, কিন্তু সব দিন তো আর হয়ে ওঠে না, কি করবো বলো। তো যাই হোক আজকে তো বেশি কিছু রান্না করিনি, সয়াবিন রান্না করেছি, ডালের বড়া করেছি, তোমাদেরকে তো দেখালাম ডালের বড়াটা, কিন্তু তোমরা একবার ট্রাই করতে পারো ডালের বড়াটা, জানো তো। তবু কেমন হয়েছে খেয়ে আমি দেখিনি, ও আসুক, ও এলে টেস্ট করে বলবে যে কেমন হয়েছে। চলো এক্ষুনি চলে আসবে, তাহলে আমি এখন খেতে দিয়ে দিই, দিয়ে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো দেখো লাঞ্চে আজকে আছে ভাত, ডালের বড়া, তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করেছি, আর এখানে হচ্ছে সয়াবিন আলুর কারি, আর এখানে হচ্ছে ডিমের অমলেট। তো চলে এসেছে লাঞ্চ করতে। হাই, তো আমি এখন লাঞ্চ করব। মানে প্রথমে কি তুমি থমকে গেছলে নাকি এতক্ষণ পরে হাই বলছো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারি। তো ডালের বড়াটা ট্রাই করে বলো না, সয়াবিন আলু এগুলো তো আর ট্রাই করে বলার দরকার নেই না, কেমন হয়েছে? মুসুর ডাল আর চাল বেটে, বাহ রেসিপিটা শেয়ার করেছি, কেমন হয়? এটা অথেন্টিক জিনিস, অথেন্টিক জিনিস, এটা দিয়ে কারিও করে, ভালো হয়েছে, ভালো হয়েছে, খেতেও টেস্ট হয়েছে। গুড ইভিনিং গাইস, এখন ব্যস্ত 6:30, আর আমি একটু দুপুরে খাওয়া দাওয়া করার পর শুয়েছিলাম, কিছুক্ষণ আগে উঠলাম, ও দেখছি অফিস থেকেও চলে এসেছে। তো এখন আটাটা মেখে রাখলাম, ভাবছি রাতে 2টো পরোটা করবো, আর সয়াবিন আলুর তরকারি তো আছেই, আর তার সঙ্গে গ্রিন টি বসিয়ে দিয়েছি। তো গ্রিন টিটা হোক, গ্রিন টিটা ওকে দেবো, তারপরে একটা চিড়ে ভাজা আছে, ভাবছি আমি খাবো, চিড়ে ভাজাটা কোথায় রাখবো। তো যাই হোক চিড়ে ভাজাটা আমি খুঁজে পেয়ে গেছি, কোথায় রেখেছিলাম মনে ছিল না। ওদিকে গ্রিন টির জলটাও ফুটে গেছে, গ্রিন টিটা দিতে হবে।
তো দেখো এখানে পরোটা করতে আরম্ভ করে দিয়েছি, আর একটু ঘি দিয়ে পরোটা করছি। কেন জানো তো, আমার হাজবেন্ড তেল দিয়ে পরোটা খেতে খুব একটা পছন্দ করে না, তো অল্প অল্প করে জাস্ট ঘি দিচ্ছি। খাই না নয় মানে খুব একটা পছন্দ করে না, তাই ঘি যখন বেশি পরিমাণে থাকে বাড়িতে, আর ঘিটা আমরা দুজনেই পছন্দ করি সেই জন্য। তো গাইজ পরোটা করা আমার হয়ে গেছে, আর দেখো ও বাজারে গিয়েছিল কি এনেছে দেখবে, তোমাদের এখানে দেখাই পরোটা করলাম, দিয়ে ভেবেছিলাম সয়াবিন আলু তরকারি আছে তোমাদের এখানেও বললাম, কিন্তু ও বাজারে গিয়েছিল ওখান থেকে এনেছে তড়কা, এক তড়কা। তো দেখাই চলো কি ডিনারে আছে আজকে। তো দেখো আজকে ডিনারে কি আছে, পরোটা আছে, সন্দেশ, এখানে আছে এক তড়কা, আর এখানে আছে রসগোল্লা। ডিনারটা আজকে না সেই ফাটাফাটি লেভেলের হবে, চলো তাহলে আমরা ডিনারটা করি এখন। তোমার পছন্দের ঘি দিয়ে পরোটা করে দিয়ে, তুমি কি দিয়ে খাবে, তুমি তো মিষ্টি দিয়ে খেতে পছন্দ করো, তড়কা দিয়েই খাও প্রথমে। কিন্তু তড়কার পরিমাণটা না দিনকে দিন কম দিচ্ছে, দাম নিচ্ছে সেরকমই। পরোটা তো ভালো হয়েছে, তড়কার চেয়ে পরোটা বেশি ভালো হয়েছে। জানো তো এই শীতকাল আসছে না, শীতকালে যে গুড়ের রসগোল্লা হয় না, সেই গুড়ের রসগোল্লা দিয়ে রুটি খেতে বা পরোটা খেতে দারুণ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে পার্সোনালি। এমনি মিষ্টি আমার অত ভালো লাগে না, কিন্তু ওটা খুব ভালো লাগে। তো আজকে ডিনারটাও খুব ভালো লাগছে, কারণ এত কিছু আছে, তরকা রুটি বা তরকা পরোটা এটা আমার খুব ফেভারিট জানো তো। তো যাই হোক চলো, সারাদিন আজকে তোমাদের সাথে শেয়ার করলাম কি করলাম না করলাম, আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল ক্লিক করে দিও, তাহলে ভিডিও আপলোড করলে নোটিফিকেশন তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। আর অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওটা তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করো। আবার দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, টাটা বাই, গুড নাইট।